শুধু চেয়ারিনা প্রধান উপদেষ্টা সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। কথাটি বলেছেন স্বয়ং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সরকার বিরোধী নানা ধরনের গুজব নিয়ে সরব হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল এক পোস্টে সব বিষয়ে কথা বলেন তিনি। ফেসবুকের সেই পোস্টে তিনি লেখেন, শুধু চেয়ারই না প্রধান উপদেষ্টা সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও, সোর্স চালাই দেন। পোস্টে যে গুজব ছড়ানোদের বিরুদ্ধে ইঙ্গিত করে করা তা আর বলার অপেক্ষা রাখে না। গত রাত থেকেই ছাত্রলীগের কর্মীদের বিভিন্ন প্রোফাইল থেকে একটি পোস্ট ভাইরাল হয়ে যায়। তাতে লেখা ছিল, প্রধান উপদেষ্টা সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। উপদেষ্টা আসিফ মাহমুদের এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, কেউ কেউ তো ধুয়ে দিয়েছেন সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধান হাসিনা ও তার দলের দালালদের। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।